বন্ধুরা রাশিয়াতে এক বন্ধু আরেক বন্ধুর প্রাইভেট পার্ট কেটে ফেলেন, কিন্তু কেন? বন্ধুরা ভারতের এক প্রধানমন্ত্রীর কাছ থেকে একজন পুলিশ ঘুষ নিয়েছিল এই প্রধানমন্ত্রীকে। বন্ধুরা খেলার মাঠে একজন মেয়ে তার ব্যাকসাইড থেকে আন্ডারওয়্যার সরান, আর একজন যুবকের সাথে একটি মেয়ের লাশের সাথে বিয়ে দেয়া হয়, কিন্তু কেন? বন্ধুরা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। 1979 সালে যখন চৌধুরী চরণ সিং ভারতের প্রধানমন্ত্রী হয়েছিল, তখন কৃষকের পক্ষ থেকে তিনি পুরাতন একটি ধুতি পরে উত্তরপ্রদেশের একটি থানায় চুরির একটি রিপোর্ট লেখাতে যান, আর পুলিশ রিপোর্ট না লেখেই তাকে থানা থেকে বের করে দিতে চেয়েছিলেন। কিন্তু সেখানকার একজন পুলিশ তাকে বলে, কিছু খরচ করেন তাহলেই আপনার কাজ হয়ে যাবে, আর প্রধানমন্ত্রীর কাছ থেকে 35 রুপি ঘুষ নিয়ে পুলিশ রিপোর্ট লেখেন। প্রধানমন্ত্রী তার পকেট থেকে একটা সিল বের করে রিপোর্টের মধ্যে সিল মারেন, যে সিলের মধ্যে লেখা ছিল প্রধানমন্ত্রী ভারত সরকার। আর এটা দেখে থানার সবার চোখ কপালে উঠে যায়। এরপর প্রধানমন্ত্রী পুরো থানাকেই সাসপেন্ড করে দেন। বন্ধুরা, নাইজেরিয়াতে এমন একটি শকিং ঘটনা ঘটে যেখানে একজন যুবকের বিয়ে মৃত একটি মেয়ের সাথে করিয়ে দেওয়া হয়েছিল। সাকসেস অ্যামিকা নামের এক যুবক 5 বছর ধরে চিওমা আকাই নামের একজন মেয়ের সাথে ডেটিং করে, যার কারণে চিওমা আকাই প্রেগনেন্ট হয়। অ্যামিকা যখন এটা শুনে, সেভাবে এটা জানাজানি হলে তার সম্মানহানি হবে, যার কারণে তিনি চিওমাকে বেহুশ করানোর জন্য ওষুধ খাওয়িয়ে বাচ্চা নষ্ট করার চেষ্টা করে, কিন্তু ওষুধের পরিমাণ বেশি হওয়ার কারণে চিওমা মারা যান, আর পোস্টমর্টামের পর তাকে দাফন করা হয়। কিন্তু পোস্টমর্টাম রিপোর্টে দেখা যায় চিওমা প্রেগনেন্ট ছিল। তারপর চিওমার লাশ কবর থেকে উঠিয়ে তার বয়ফ্রেন্ডের সাথে বিয়ে দেয়। বিয়ের পর লাশ পুনরায় দাফন করে দেওয়া হয় আর তার বয়ফ্রেন্ডকে গ্রেফতার করা হয়। কখনো কখনো স্পোর্টসের এমন কিছু ঘটনা ক্যামেরায় রেকর্ড হয় যা পরবর্তীতে খেলোয়াড়রা অনেক লজ্জায় পড়ে যান। বন্ধুরা, এই মেয়েটিকে দেখুন। লং জাম্পের পারফর্ম করার পর মেয়েটি তার চুলকানির সমস্যার কারণে তার ব্যাকসাইড থেকে আন্ডারওয়্যার সরান, আর এটা ক্যামেরায় রেকর্ড হয়, এমনকি সোশ্যাল মিডিয়ায় তা ভাইরাল হয়ে যায়। আমি শিওর এটা দেখার পর সে লজ্জা পেয়েছেন। 2016 সালে রাশিয়াতে এমন একটি ঘটনা ঘটে যা সবাইকে চমকে দেওয়ার জন্য যথেষ্ট। 46 বছর এবং 52 বছর বয়সের দুই বন্ধু একটানা 2 দিন মদ পান করে, আর তারা নেশার ঘরে একজন আরেকজনের প্রাইভেট পার্ট মাপার ডিসিশন নেন, যেখানে 46 বছর বয়সের বন্ধুটি জয়ী হয়, যার কারণে দ্বিতীয় বন্ধু অনেক বেশি মন খারাপ করে। তারপর সে ঘর থেকে কাটকাটার কুড়াল নিয়ে এসে 46 বছর বয়সের ওই বন্ধুর প্রাইভেট পার্ট কেটে ফেলেন। চিৎকারের শব্দ শুনে এক প্রতিবেশী পুলিশকে কল করেন। পুলিশ আসার আগে যে বন্ধুর প্রাইভেট পার্ট কাটা হয়েছে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, এমনকি তার জীবন বেঁচে যায়। আর যে বন্ধু প্রাইভেট পার্ট কেটেছে তাকে গ্রেপ্তার করা হয় এবং তার 8 বছরের জেল হয়। 24 বছর বয়সের কৃষ নামের এই যুবক 10 থেকে 20 বার নয় 300 বার জব ইন্টারভিউয়ে রিজেক্ট হয়েছেন, আর এত বেশি রিজেক্ট হওয়ার কারণে সে জব পাওয়ার জন্য এমন একটি আইডিয়া অবলম্বন করেন যা পুরো দুনিয়াতে এটা ভাইরাল হয়ে যায়। আর এই আইডিয়াটি হলো, সে পুরো শহরে তার ফটোসহ পোস্টার লাগান, আর এই পোস্টারে তার রিজিউম, স্কিল এবং এক্সপিরিয়েন্স দেওয়া হয়েছে। পোস্টারের কারণে হয়তো তার রিজিউম পুরো দুনিয়াতে পৌঁছে গেছে, কিন্তু আনফর্চুনেটলি তার এখন পর্যন্ত কোনো জব মিলেনি।